আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কথা বলবো গোস্ট টাচিং নিয়ে, যে কিভাবে আপনারা এই সমস্যাটি দূর করবেন। তো ভিউয়ার্স, প্রথমে যদি আমি গোস্ট টাচিং নিয়ে কথা বলি, তাহলে গোস্ট টাচিং হচ্ছে মোবাইলের এক প্রকার সমস্যা, অর্থাৎ আপনার মোবাইলটি অটোমেটিক টাচ হওয়া, অর্থাৎ আপনার মোবাইলটিতে কোনো একটি অ্যাপস অটোমেটিক ওপেন হয়ে যাওয়া, বা ইউটিউবে কোনো একটি ভিডিও অটোমেটিক প্লে হয়ে যাওয়া, বা অটোমেটিক সাউন্ড বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এরকম একটি সমস্যা। তো ভিউয়ার্স, এই সমস্যাটি নিয়ে আপনারা যদি কোনো মোবাইল রিপেয়ারিং সেন্টারে যান, তাহলে ওই ক্ষেত্রে তারা আপনাদেরকে বলবে যে এই মোবাইলটি ডিসপ্লে চেঞ্জ করতে বা এটির মাদারবোর্ড চেঞ্জ করতে। কিন্তু আপনারা যদি এসব কাজ করেন, তাহলেও হয়তো কিন্তু এই সমস্যাটি সমাধান নাও হতে পারে, এবং এসব কাজ করলে আপনাদের হয়তো আরও কিছুটা অনেক টাকা ব্যয় হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু উপায় বলে দিব, যেগুলো করলে হয়তো আপনাদের মোবাইলের এই সমস্যাটি দূর না হলেও আপনারা কিছুদিন এই স্মার্টফোনটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা যে কাজটি করতে পারেন, আপনাদের মোবাইলে যদি ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো থাকে, অর্থাৎ যে গরিলা গ্লাসটি লাগানো থাকলে, ওইটি আপনারা তুলে ফেলবেন, কারণ অনেক সময় এটির কারণে কিন্তু এই গোস্ট টাচিং সমস্যাটি হয়ে থাকে। যদি তারপরও যদি তুলে ফেলার পরও যদি এই সমস্যাটি থাকে, তাহলে আপনারা আপনাদের মোবাইলটিকে রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দেওয়ার ফলে আপনাদের মোবাইলে কিন্তু আবার যে সব কিছু রয়েছে সব কিছু ডিলেট হয়ে যাবে, এবং আপনারা যদি মোবাইলটি রিস্টার্ট দেন, তাহলে হতে পারে আপনাদের এই গোস্ট টাচিং সমস্যাটি দূর হতে পারে। যদি রিস্টার্ট দেওয়ার পরও যদি কাজ না হয়, ভিউয়ার্স, আপনারা আরও একটি কাজ করে দেখতে পারেন, সেটি হচ্ছে আপনারা এরকম একটি লাইটার নেবেন, নিয়ে আপনারা এই ডিসপ্লের উপর কয়েকবার এবার করে নেবেন, এবং করলে হয়তো আপনাদের এই গোস্ট টাচিং সমস্যাটি দূর না হলেও আপনার কিছুদিন একটু ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এবং আপনাদের স্মার্টফোনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যদি এভাবেও কাজ না হয়, তাহলে আপনারা আরও একটি কাজ করে দেখতে পারেন, যেটা আমি করার পর আমি কিন্তু কিছুদিন মোবাইলটি ভালোভাবে ব্যবহার করতে পেরেছিলাম। যেমন আপনারা আপনাদের মোবাইলটির যে থিমটি রয়েছে ওইটি চেঞ্জ করে দেখতে পারেন। আমি কিন্তু ওয়ালপেপারের কথা বলছি না, আমি থিমের কথা বলছি। যেমন আমার মোবাইলটি হচ্ছে টেকনোর, এবং এটাতে কিন্তু হাই থিম নামক একটি অ্যাপস রয়েছে, যেটির সাহায্যে কিন্তু মোবাইলটি যে থিম রয়েছে সেটি বদলানো যায়। যদি আপনাদের মোবাইলে এরকম কোনো অ্যাপস না থাকে, তাহলে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, করে আপনারা এই যে থিমটি রয়েছে সেটি চেঞ্জ করে নেবেন। এরপর আমি আরও একটি জিনিস লক্ষ্য করেছি, যখন আমার এই স্মার্টফোনটিতে মেমোরি ফুল থাকে বা মেমোরি একটু ফুল থাকলে, এটাতে কিন্তু গোস্ট টাচিং সমস্যাটি একটু বেশি করে, এবং যখন আমি কোনো অপ্রয়োজনীয় অ্যাপস বা ভিডিও বা ছবি ডিলিট করার পর, এটির গোস্ট টাচিং কিন্তু কিছুটা কমে যায়, যার ফলে আমি কিন্তু কিছু কাজ করে নিতে পারি। তা আপনারা যেটি করতে পারেন, আপনাদের স্মার্টফোনে যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাপস বা ছবি বা ভিডিও থাকলে, আপনারা সেগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনারা আপনাদের মোবাইল স্মার্টফোনটিকে রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দেওয়ার জন্য আপনারা যে পাওয়ার বাটনটি রয়েছে সেটিতে চাপ দিয়ে আপনারা রিবুট বা রিস্টার্ট নামক একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করে আপনারা রিস্টার্ট দিয়ে নেবেন। হতে পারে এভাবে আপনাদের যে সমস্যাটি রয়েছে সেটি কিছু সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, একদম শেষে আপনারা যে কাজটি করে দেখতে পারেন, সেটি হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে পার্শিয়াল স্ক্রিন নামক একটি অ্যাপস আপনারা পেয়ে যাবেন, সেটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পর আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে, ওইগুলো দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা অ্যাপসটিতে কিছু অপশন দেখতে পাবেন, যেমন রান স্ক্রিন অ্যানালাইজ বা অ্যাড ম্যানুয়াল রিজিয়ন, এরকম অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা উপরে যে অপশনটি রয়েছে, অর্থাৎ অটো যেটি রয়েছে, সেটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের মোবাইলে কিন্তু এটি স্ক্যান শুরু করবে। তো স্ক্যান চলাকালীন কিন্তু আপনারা এই ডিসপ্লেতে কোনো রকম টাচ দিবেন না,
যদি আপনি টাচ করেন তাহলে অ্যাপসটি আপনার টাচকে গোস্ট টাচিং ভেবে নিতে পারে এবং ভেবে নিয়ে এবং অ্যাপসটি আপনার ওই জায়গাটি ফ্রিজ করে দিবে। তো ভিউয়ার্স, এখন যদি স্ক্যান চলাকালীন যদি কোনো রকম গোস্ট টাচিং হয়ে থাকে তাহলে অ্যাপসটি কিন্তু ওই জায়গাটি ফ্রিজ করে দিবে, অর্থাৎ ওই জায়গায় কিন্তু আর কোনো রকম টাচ কাজ করবে না। তো ভিউয়ার্স, এর ফলে কি হবে, আপনার যে গোস্ট টাচিং সমস্যাটি রয়েছে সেটি কিন্তু কিছু হলেও সমস্যা হয়ে যা সমাধান হয়ে যাবে। কিন্তু এই অ্যাপসটির ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, এটি যে জায়গাটি ফ্রিজ করে দিবে ওই জায়গায় কিন্তু আর টাচ কাজ করবে না, অর্থাৎ ওই জায়গায় যদি আপনার কোনো অ্যাপস থেকে থাকে তাহলে আপনি ওইটি ক্লিক করলেও কাজ হবে না। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে আরও একটি অ্যাপস ইনস্টল করে নিতে পারেন, সেটি হচ্ছে অটোকার্সর। অটোকার্সর অ্যাপটির সাহায্যে আপনারা ওই জায়গাটিতে টাচ করতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি স্ক্যান শেষে যেসব জায়গায় গোস্ট টাচিং হয়েছিল ওই সব জায়গায় কিন্তু ফ্রিজ করে দিবে, অর্থাৎ ওই সব জায়গায় আর কোনো রকম টাচ কাজ করবে না। এবং এভাবে আপনারা কিছুদিন হলো এই স্মার্টফোনটি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের স্মার্টফোনে যদি গোস্ট চার্জিং সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনারা এইসব কাজ করে দেখতে পারেন। এক্ষেত্রে একদম সমাধান না হলেও কিছু ক্ষেত্রে আপনারা যে গোস্ট চার্জিংটি রয়েছে সেটি কমিয়ে আনতে পারবেন এবং একটু ভালোভাবে আপনাদের স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন।